সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী আগামী 15ই আগস্ট। শোকাবহ আগস্ট মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদদের। বঙ্গবন্ধু শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি আন্দোলন, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতি নির্মাণের কারিগর, মহাকাব্যের অমর গাথা এবং একটি ইতিহাস। এই ইতিহাসের ব্যাপ্তি হাজার বছর, তাই সমকাল তাকে স্বীকৃতি দিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে, ভাবিকাল তাকে স্বীকৃতি দেবে মহাকালের মহানায়ক রূপে। জনগণের কাছে তিনি বঙ্গবন্ধু, জাতির কাছে তিনি পিতা, বিদেশিদের চোখে তিনি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তার সম্পর্কে বিদেশি সাংবাদিক সিরিল ডান বলেছেন, বাঙালির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায় ও কৃষ্টিতে এবং জন্মসূত্রে ছিলেন একজন খাঁটি বাঙালি। তাঁর দীর্ঘ শালপ্রাংশু দেহ, বজ্রকণ্ঠ, মানুষকে মন্ত্রমুগ্ধ করার বাগ্বিতা এবং জনগণকে নেতৃত্ব দানের আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সাহস তাকে এ যুগের এক বিরল মহানায়কে রূপান্তর করেছে। যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা বলেছে, শেখ মুজিব পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। বিলেতের মানবতাবাদী আন্দোলনের প্রয়াত নেতা মনীষী লর্ড ফেনার্ড রকওয়ে বলেছেন, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, ভি বেলেরা কেউ শেখ মুজিব এক অর্থে বড় নেতা। নতুন মিশরের শ্রেষ্ঠ সাংবাদিক হাসনাইন হাইকেল, আল আহরাম কাগজের সাবেক সম্পাদক ও প্রেসিডেন্ট নাসেরের ঘনিষ্ঠ বন্ধু, তিনি বলেছেন, নাসের কেবল মিশরের নন, সারা আরব জাতির মুক্তি। তাঁর আরব জাতীয়তাবাদ আরব জনগণের শ্রেষ্ঠ মুক্তি প্রেরণা। তেমনি শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নন, সারা বাঙালি জাতির মুক্তি। তাঁর বাঙালি জাতীয়তাবাদ বাঙালি সভ্যতা ও সংস্কৃতির নব অভ্যুদয় মন্ত্র। 1973 সালে আলজিয়ার্সের জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় পর্বত দেখি, শেখ মুজিবকে দেখলাম। ব্যক্তিত্বে ও সাহসে এ মানুষটি হিমালয়, আমি হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জন করলাম। এই যে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সম্পর্কে যেমনিভাবে বিদেশিদের এই যে দৃষ্টিভঙ্গি, তার মূল কারণ হচ্ছে যে তিনি তার আজীবন যে সংগ্রাম, আজীবন যে আদর্শ নিয়ে তিনি লড়ে গেছেন, সেগুলো সবটাই ছিল আমাদের মানুষকেন্দ্রিক, বাঙালি কেন্দ্রিক, বাঙালির স্বাধিকার, বাঙালির অধিকার আদায়ের জন্য তার আজীবনের সংগ্রাম। এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন তার অসমাপ্ত আত্মজীবনীতে। শুরুতেই তিনি যে কথাটি বলেছেন সেটা হলো এই বঙ্গবন্ধুর নিজের ভাষায়, একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবা। এই নিরন্তর সম্পৃক্তির উচ্চ ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে। তিনি বাংলাদেশের স্বাধীনতার শুধু মহান স্থপতি নন, দেশ স্বাধীন হওয়ার পরে এমন কোনো দিক নেই যে দিক নিয়ে তিনি কথা বলেননি কিংবা তার দৃষ্টি এড়িয়ে গেছে।
দেশে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সকল বিষয়ে তিনি তার মতামত ব্যক্ত করেছেন নির্দ্বিধায় এবং অপর অত্যন্ত সাহসের সাথে তিনি দুর্নীতির বিরুদ্ধেও লড়েছেন। কিন্তু 75-এর 15ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে মার্কিন সাম্রাজ্যবাদ একত্রে সংযুক্ত হয়ে বঙ্গবন্ধুর এই নির্মম হত্যাকাণ্ড ঘটায়, যা বাংলাদেশকে 71 পূর্ব পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন তারা 15ই আগস্টে বঙ্গবন্ধু তার পরিবার সহ অন্যান্য আমাদের সকল নেতাকর্মীদেরকে হত্যা করার মধ্যে। কিন্তু তাদের সেই ইচ্ছা পূর্ণ হয়নি। বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলে নেয়। বঙ্গবন্ধুর আদর্শে তারা পরবর্তী সময়ে আবার আওয়ামী লীগকে গঠন করে এবং আজকে সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অবস্থিত। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি শিক্ষাই আমাদের কাছে চরম শিক্ষা, সেটি হচ্ছে এই দলের ভিতরে যদি অনৈক্য থাকে, দলের ভিতরে যদি নিমক খারাপ থাকে, দলের ভিতরে যদি মোস্তাকরা ঘাপটি মেরে থাকে, তাহলে পরে সেই দল কখনো ভালোভাবে অগ্রসর হতে পারে। কাজে আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কর্তব্য হচ্ছে দলের ভিতরে যেন কোনো মোস্তাক ঘাপটি মেরে থাকতে না পারে, এমনদেরকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা এবং ভবিষ্যতে তারা যেন কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য আওয়ামী লীগের সংগঠনের মধ্যে ইস্পাত দৃঢ় ঐক্য আমাদেরকে বজায় রাখতে হবে। বঙ্গবন্ধু নিজেই তিনি বলেছিলেন, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা, কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনো দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে হবে, তাতে দেশ সেবার চেয়ে দেশেরও জনগণের সর্বনাশই বেশি হয়। তাই আমাদের এই সংগঠন এবং আমাদের এই দলকে জনগণের কল্যাণে নামানোর জন্য বঙ্গবন্ধু সেই বাক্যকে আমাদের মনে রেখে, সেই উক্তিকে আমাদের মনে রেখে আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, আজকে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আমরা তার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বাংলাদেশ গড়ার সংগ্রামে আমরা সফল কাম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।